বাবা এবং তন্ত্রগুরুদেরকে নমস্কার জানিয়ে ইষ্ট দেবীকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করছি। আপনারা প্রত্যেকে জানেন যে মা ছিন্নমস্তা দেবী এবং মা বগলামুখী দেবী আমার আরাধ্যা দেবী। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা সময় আপনারা আমার প্রোগ্রাম দেখছেন এবং প্রত্যেকটা মুহূর্তে প্রোগ্রাম দেখার পর আমি যখন বলে দিই যে আমার সাথে কথা বললে এই এই কাজগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে, কি না আমি যে কাজগুলো দেব, পূজোর কাজ যারা নেবে, যাদেরকে আমি দেব, সেই কাজগুলো তারা সঠিকভাবে করবে। শুধু একটা মাদুলি পরে চলে গেলেই কিন্তু হবে না। তাহলে তাবিজ কবচটার নিয়ম আছে এবং তার সঙ্গে সঙ্গে কি না, তার সঙ্গে ফার্স্ট কাজ হচ্ছে আমি যে ক্রিয়াটা দিলাম সেই ক্রিয়াটা ঠিক করে করা। অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত গুপ্ত কাজ, সেটা হচ্ছে মা ছিন্নমস্তা দেবীর কাজ। এবং প্রত্যেকটা কাজের গুরুত্ব যদি ষট্কর্ম, অর্থাৎ তন্ত্রে ষট্কর্মের প্রথম এবং শেষ কথা, যারা তন্ত্র জানেন, যারা তান্ত্রিক, তান্ত্রিক মতন ক্রিয়া করেন, তারা কিন্তু বলতে পারবেন যে হ্যাঁ, সুমনা গাঙ্গুলি ঠিক কথা বলেছেন, যে কি না, যে প্রতিটা মানুষের শান্তি কর্ম থেকে শুরু করে মারণ কর্ম পর্যন্ত ছটা যে কর্ম, এই কর্ম বিভিন্ন ঋতুভেদে করা হয়। যারা তান্ত্রিক মানুষ তারা সর্বক্ষণ কাজ করতে পারেন, তাদের গুপ্ত বিদ্যা গুপ্ত দ্রব্য দিয়ে তারা কাজ করেন। এবার কথা হচ্ছে যে আমি আজকে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে শত্রু, শত্রু দমন। প্রত্যেকটা মানুষেরই কম বেশি শত্রু তৈরি হয়, সেই শত্রুটাকে কিভাবে সমাধান করা যায়, অর্থাৎ শত্রু স্থান, শত্রুর বলবৃদ্ধি যদি হয়ে যায়, তাহলে স্থানে একটা বড় শত্রু এবং বলবৃদ্ধিতে একটা শত্রু, সে কন্টিনিউয়াসলি আপনাকে বিরক্ত করে যাচ্ছে, সেই বিরক্তটা থেকে আপনি বাঁচবেন কি করে? সর্বদা মনে হচ্ছে যে আমি ভীষণ কঠিন অবস্থার মধ্যে পড়ে আছি, বিভিন্ন রকমের যন্ত্র তন্ত্র মন্ত্র দিয়ে আমাকে বশীভূত করা হচ্ছে, বা আমার ক্ষতি করা হচ্ছে, বা আমার বিভিন্ন ভালো কাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আমার সৌভাগ্যকে দুর্ভাগ্য করে দিচ্ছে। তাহলে এই কথাগুলো যখন আপনি মনে ভাবেন বা কারুর সাথে আলোচনা বাড়ির মধ্যে করেন, তখন কিন্তু আপনার মন একটু হালকা হলেও সমস্যা থেকে আপনি বেরোতে পারেন না। তাহলে সমস্যা থেকে বেরোতে গেলে একজন সঠিক তান্ত্রিকের কাছে আপনাকে যেতে হবে, যিনি শর্ট কর্মে পারদর্শী, যিনি কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে, এবং যিনি অভিষিক্ত, তন্ত্রে অভিষিক্ত যদি কেউ হয়, তাহলে সেই মানুষটা যখন নিজে কথা বলছে তার হাতে অনেক কিছু বিদ্যা আছে। শুধু মন ভোলানো দুটো কথা কিন্তু যদি কেউ বলে, সেই কথার কিন্তু কোনো মূল্য নেই, কারণ কষ্টটা আপনার, পরিশ্রমটাও আপনার, আপনাকেই কষ্ট করে পরিশ্রম করে আমার কাছে আসতে হবে। যখন আমার অনুষ্ঠান দেখছেন, বিশ্বাস আপনাকে 100-এর মধ্যে 100 করতে হবে, এবং সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া আমার কর্তব্য, কারণ আমি মা ছিন্নমস্তা দেবী কিন্তু সাধিকা, এবং মা ছিন্নমস্তা দেবীর এতবার আমি নাম করছি তার কারণ হচ্ছে তার চরণে আমি যে নিজেকে নিবেদন করেছি, আমি যেটা মনে করি যে সেইখান থেকে আমার কিন্তু আজকে কোনো বেরোবার জায়গা নেই, আমি বেরোতে চাইও না, আমি মৃত্যুকাল পর্যন্ত তার পায়ে থাকতে চাই। তাই বলবো, অনেকেই মনে করেন শত্রু মানেই হচ্ছে বগলামুখী, শুধু বগলামুখীর কাজ করলেই শত্রু দমন হয়, তা শুধু নয়, দেবী ছিন্নমস্তার কাজেতেও শত্রু দমন হয় ডেফিনেটলি। শুধু বগলা মন্ত্র বীজ মন্ত্র পাঠ করলে কিন্তু কোনো মানুষের যে শত্রু দমন হচ্ছে এটা নয়, তার জন্য যে শত্রু দমনের ক্রিয়া, শত্রু দমনের ক্রিয়া কি, তাহলে শত্রু দমনের ক্রিয়া ফার্স্ট, শত্রুকে কি আপনি মেরে ফেলবেন তা নয়, শত্রুকে বশীভূত করবেন, তাহলে বশ্যতা স্বীকার করানো হচ্ছে ফার্স্ট কাজ, তাকে শান্ত করা হচ্ছে ফার্স্ট কাজ, স্তম্ভন করা, তাকে থামানো কাজ, তাহলে তুমি থামো। আপনারা গুপি গাইন বাঘা বাইন পড়েছেন, দেখেছেন, যারা সিনেমাটা দেখেছেন তারা বলতে পারবেন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনে যখন সে ভূতের রাজা দিল বর, সে প্রতিটা মানুষ কিন্তু যারা দেখেছেন মনে করে দেখুন যে ভূত তাকে দিল এই বরটা, সে কিন্তু ছিল ব্রহ্ম দৈত্য, তাহলে ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণ সে ভূতের রাজা, সেই ভূতের রাজা যে বর দিল সেই বরেতে কি দাঁড়াচ্ছে, না তিনটে বরই তাকে কিন্তু দিয়েছে, এবং সবচেয়ে ক্ষমতা কোনটায় দিয়েছে, যে তুমি যখন কথা বলবে তোমার উল্টো দিকের মানুষটা স্তম্ভিত হয়ে যাবে, সেই মুখ বাক রুদ্ধ হবে,
তাহলে বাক রুদ্ধ করা, তার গলার নালি কেটে দেওয়া, সেটা হচ্ছে মা ছিন্নমস্তা দেবীর কাজ। আর বাক রোধ করা হচ্ছে বগলামুখী দেবীর কাজ। তাহলে সেই দুটো দেবী কিন্তু আজ 22টা বছর ধরে আমার বাড়িতে রয়েছেন, আছেন আসন করে, এবং তিনি কিন্তু সর্বদা আমার থেকে পুজো নেন। তাই প্রতিটা দর্শক বন্ধু যারা শুনছে, তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, আমি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। অনেক প্রোগ্রাম দেখেছেন, অনেক জ্যোতিষী দেখেছেন, কিন্তু কোনো জ্যোতিষী ছিন্নমস্তা ঠাকুরের কাজ তাকে করতে পারেননি, তার বাড়িতে রাখতে পারেননি। আপনি ভালো করে খুঁজে দেখবেন, বিভিন্ন মন্দিরে হয়তো থাকতে পারে, কিন্তু কারোর গৃহমন্দিরে ছিন্নমস্তা ঠাকুর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকতে পারে না। কোনো সুফল ছাড়া কুফল তিনি দেননি, তাহলে তিনি এতটাই সন্তুষ্ট আজকে যে তিনি নিত্য সেবা পান। তার বলি একটাই, তার হচ্ছে রক্ত, সেই রক্ত কিন্তু আমি নিজে শরীরের রক্ত দিই। তাহলে সেই যখন আমি হাত কেটে রক্ত দিচ্ছি, তাহলে সেটা তাকে সেই রুধিরটা পান করানো হচ্ছে। তাহলে যেই যজ্ঞেতে যে কোনো মানুষের ভালো কাজ হতে বাধ্য, কিন্তু সেই কঠিন কাজটা, শক্ত কাজটা আমি আমার দেহ দিয়ে যখন করছি, কার জন্য? যে সামনের যে মানুষটা এত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে, জ্যোতিষ তান্ত্রিকের ওপর থেকে তার মুখ উঠে গেছে, মাথা উঠে গেছে, তার চিন্তা শক্তি সরে গেছে, শুধু সে পাগলের মতন বলে, নয় তারা ভুল, নয় আমি ভুল, টিভির পর টিভি চ্যানেল ঘুরিয়ে তারা দেখে যাচ্ছে কি না প্রোগ্রাম, লাভ কিছু হচ্ছে না। আজ এনাকে জিজ্ঞেস করছেন কি আছে ভাগ্যে, ওনাকে জিজ্ঞেস করছেন কি আছে ভাগ্যে, এর বাইরে নেই। সঠিক পথ দেখানোর মতন ক্ষমতা কারু নেই, সঠিক পথে চালানোর মতন ক্ষমতা কারু নেই। তাই বলবো দর্শক বন্ধু, শত্রু দমন করতে গেলে প্রথম কথা হচ্ছে শত্রুকে স্তম্ভিত করা। তাহলে যেই মুহূর্তে আমি তাকে স্তম্ভন প্রক্রিয়া চালালাম, যেই মুহূর্তে তাকে আমি তার গলার শ্বাসনালী কাটলাম, আমি তাকে শেষ করলাম। ফার্স্ট যদি কাজ করা না যায়, সেকেন্ড কাজ কি, না বাড়ির মধ্যে শত্রু বসে আছে, বাইরের শত্রু এটা নয়, গৃহের মধ্যে শত্রু। অনেকেই আছেন কি না, একটা পুরাতন বাড়ি, পিতামাতার বাড়ি, তাহলে সেই পিতামাতার বাড়িটাকে বিক্রি করলে সবাই ভাগ পাবে, কিন্তু কোনো মানুষ রাজি হচ্ছে, কোনো মানুষ রাজি হচ্ছে না। তাহলে যারা রাজি হচ্ছে না, তারা কিন্তু শত্রুতা করছে। তাহলে সেই শত্রুতাটা কি করে কাটাবো, সেটা ঘরের লোক, মারবো, ধরবো, ঝগড়া করবো, কত করবো? তাহলে সেই ক্ষেত্রে তাকে আকর্ষণের কাজ করানো, এই শত্রু দমনের মধ্যে আকর্ষণের কাজ করে তাকে বশীভূত করা, তাকে তারপরে কাজটা উদ্ধার করে বেরিয়ে আনা। সেটা কার কাজ, না যারা দৈব পদ্ধতিতে তন্ত্রের কাজ করেন, দৈব ক্রিয়া করেন, যাদের হাতের একটা ফুল বেলপাতাতে অনেক বড় বড় কার্য সিদ্ধি হয়, সেই ক্ষমতা যারা সাধকরা অর্জন করেছেন, তাদের দেখা পাওয়া ভীষণ কঠিন। আজকে আমরা টিভি পর্দায় কেন বসেছি, না প্রত্যেকটা মানুষ যাতে ভুল সমাজে থাকতে গেলে, ভূত ভবিষ্যৎ বর্তমানকে নিয়ে চলতে গেলে, তাদের কিন্তু আমাদের মতন একটা মানুষের দরকার হয়, যারা আমরা বংশ পরম্পরায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করেছি, বিভিন্ন পথ অর্জন করেছি, কিভাবে কি পুজো করা যায়, কোন পুজো আমার ভাগ্যে ঠিক মতো কাজ করবে। আমার, আমি রক্তবংশের মানুষ, আমার ভাগ্য আছে, আমার জন্মদিন আছে, আমার জন্ম সাল তারিখ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি ধরনের তন্ত্রক্রিয়া করতে পারি, আমার ইন্দ্রজালিক ক্ষমতা কি আছে। তো সেই ক্ষমতার যদি আমি বল প্রয়োগ করি, সেই ক্ষমতা যদি আমি কারুর ওপর চালাই, তাহলে সেই কাজটা কিন্তু 100-এর মধ্যে 100% সাকসেস হবে। তাহলে আমি যদি সেটা পারি, আমার শিষ্যদের আমি যেভাবে শেখাচ্ছি তারা সেইভাবে তৈরি হচ্ছে, তার ভাগ্যে যেটা আছে, কারুর ভাগ্যে শুধু পুজো পাঠ আছে, কারুর ভাগ্যে শুধু দেখা যাচ্ছে পুজো পাঠ ছাড়া সে জপ তপ ছাড়া কিছু করতে পারবে না, তার এর বাইরে কিছু করতে, তার আয়ত্তের বাইরে, কেউ আছে শুধু হোম করবে, যজ্ঞ করবে, এর বাইরে কাজ নেই, কেউ শুধু কি করবে, না কেউ শুধু আমাদের ভূজপত্র রেডি করে দেবে। তাহলে প্রতিটা মানুষের কিন্তু, বা কেউ হরোস্কোপ বিচার করে দেবে, প্রতিটা আমার ছাত্রছাত্রীরা কিন্তু এইভাবেই কাজ শিখছে। তাই বলবো আজকে 22টা বছর কাজ করছি, যাদের এখনো পর্যন্ত আমার সঙ্গে দেখা হয়নি, তাদের আমি বলতে পারবো যে আমার মা ছিন্নমস্তা দেবী তাদেরকে এখনো আশীর্বাদ করেননি, তাই বোধহয় ভগবান তার সঙ্গে তার দেখা করাচ্ছেন না। কারণ আমার বাড়িতে যারা রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3টে দিনের মধ্যে আসবে, তারা অবশ্যই অবশ্যই আমার সাথে দেখা করতে পারবে এবং আমার দেবীকে দর্শন করতে পারবে। সেখানে সে ফুল বাতাসা মিষ্টি আনুক, চাই না আনুক,
ঠাকুরের জন্য আনলেও ঠাকুর সন্তুষ্ট, না আনলেও সন্তুষ্ট, কিন্তু শুদ্ধ মনে যদি আসে তাহলে কিন্তু ভগবান নিশ্চয়ই তাকে কিন্তু দেখবেন, তাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, এবং আমি যে কাজটা করব সেই কাজে সেই ভগবানের আশীর্বাদ 100-এর মধ্যে 100 গুণ থাকবে, এটুকু বলতে পারি। স্ক্রলে আমার ফোন নাম্বার যাচ্ছে, দুটো দুটো ফোন নাম্বারে আপনারা যারা প্রোগ্রাম দেখছেন আমার সাথে কথা বলতে গেলে প্রোগ্রামের শেষে, অনুষ্ঠানের শেষে ফোন করুন, নিশ্চয়ই সমস্যাটা নিয়ে বলুন, কি সমস্যা, কি ধরনের সমস্যা, সেই আলোচনা করবেন। হরোস্কোপ সংক্রান্ত অর্থাৎ আমার ভাগ্যে কি আছে জানার জন্য কিন্তু চেম্বারে আমার সাক্ষাতে আসতে হবে, সামনাসামনি কথা হবে, তখনই কিন্তু আপনি জানতে পারবেন। এবং যে চেম্বারগুলো আমি প্রত্যেক সপ্তাহে থাকি তার মধ্যে হচ্ছে কি না, হাওড়া ময়দান জাগৃতি, প্রত্যেক সপ্তাহে বুধবার আমি এই চেম্বারে বসি এবং 12টা থেকে বিকেল 3টে অবধি আমি চেম্বার করি। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার ভাগ্যলোক চেম্বার শোভাবাজার মেট্রোর অপোজিটে, প্রত্যেক বৃহস্পতিবার আমি বেলা 12টা থেকে দুপুর 2টো ওই 2 ঘন্টা চেম্বারে থাকি। 4:30 থেকে আমি বেহালার চেম্বারে পৌঁছে যাই এবং সেটা হচ্ছে অ্যাস্ট্রো হাউস, এই চেম্বারে জাস্ট বেহালা থানার অপোজিটে। যারা বেহালায় যোগাযোগ করতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং বেহালা চেম্বারে আসুন, এবং সেটা 4:30 থেকে সন্ধ্যে 7টা। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার আমি শেওড়াফুলি চেম্বারে বসছি, যাদের যারা হুগলি চত্বরে থাকেন তারা শেওড়াফুলিতে আসতে পারেন। শুক্রবার দিনকে সকালে আমি 12টা থেকে 3টে অবধি বসছি এবং শনিবার দিনকে ব্যারাকপুরে চেম্বারে বসছি। যারা হুগলিতে থাকেন তারাও কিন্তু, হুগলি কল্যাণী যারা থাকেন তারাও কিন্তু ব্যারাকপুরে চেম্বারে আসতে পারবেন। তাই বলবো যে প্রত্যেকটা মানুষের সাহায্যের জন্য আমি আছি, বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্তে আমি চলে যাই কাজের জন্য, প্রতিটা মানুষের, আমার মাতৃ মন্দিরে আমি সব সময় কাজ করি, প্রত্যেক দিন প্রায় হোমযজ্ঞ হয়। যাদের যারা ইনস্ট্যান্ট কাজ করতে আসছেন আমি সেই সময় তিথি দেখে পঞ্জিকায় যে এই মুহূর্তে এসছে, অনেক দূর থেকে এসছে, তাকে এক্ষুনি কিছু টাকা সে অগ্রিম এনেছে, আমার ভিজিট ছাড়া কিছু টাকা অগ্রিম এনেছে, সেই মুহূর্তে সেই মানুষটাকে আমাকে কাজ দিতে হবে, আমি মাদুরী তাবিজ রেডি করে দেব, তাই তাকে আমি কিন্তু সাথে সাথে যজ্ঞে বসিয়ে তার কাজটা আমি করে দিই এবং করে দিয়ে তাকে ইনস্ট্যান্ট রেমেডি দিই, অর্থাৎ চটপট রেমেডি দিই, যাতে সেই মানুষটা অনেকটা দূর থেকে এসে অর্থ বা পুজোর টাকা তো সে 2 দিন বাদেও পাঠাতে পারবে, কিন্তু কাজটা দিন চলে গেলে তাকে আমি দ্বিতীয় দিন আহুতির জন্য নাও পেতে পারি, তার জন্য তাকে আমি ইনস্ট্যান্ট কাজটা করি দিই, একটু সময় লাগে। তাহলে আমার বাড়ির চেম্বারে রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3টে দিন আমি বসি এবং সেটা সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত, প্রত্যেক দিন রবিবার সোমবার মঙ্গলবার। এবং যাদের গোনার দরকার আছে, অনেক কিছু হারিয়ে গেছে, অনেক মানুষ দূরে চলে গেছে, ফেরত আসবে কিনা, সেই মানুষটার সঙ্গে আবার যোগাযোগ হবে কিনা, বা বাড়িটা থেকে আমি বেরিয়ে গেছি কোনোভাবে আমি বাড়িটায় ঢুকতে পারবো কিনা, তার জন্য পুজো আচ্ছার কাজ করিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু আমি এই রবিবার সোমবার এবং মঙ্গলবার আমি গোনার কাজ করছি। এবং এই সব এইভাবেই আমি কিন্তু দীর্ঘ এতগুলো বছর কাজ করে আসছি। যারা এখনো পর্যন্ত আমার প্রোগ্রাম দেখেছেন কিন্তু আমার কাছে উপস্থিত হতে পারেননি তাদের জন্য বলবো, সময় কিন্তু বয়ে যাচ্ছে, আজকে চৈত্র মাস চলছে, এবং যাদের শত্রু তো প্রত্যেকেরই থাকে, শত্রুর কাজ তো সবসময় আপনারা করতে পারবেন। এবং এটুকু আমি বলতে পারি যে সামনের কিছু শুভ তিথি আছে, সেই সময়গুলো যদি আপনি নেক্সট এই যে অমাবস্যা আসছে তখন যদি করিয়ে নেন, কিন্তু সেটা অলরেডি বাংলার বৈশাখ মাস পড়ে যাচ্ছে, এবং বৈশাখ মাসে কোন কোন গ্রহ চেঞ্জ হচ্ছে, গোচরে কাদের চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে এই যে আমি শত্রু দমনের কাজ করছি, দশাটা মানুষটার খারাপ পড়েছে অনেকদিন ধরে, তার মুখের শব্দ, মুখের ভাষাটার জন্য সে কিন্তু শত্রুতা উৎপন্ন করছে, অনেকের সাথে শত্রুতা হয়ে যাচ্ছে, তাহলে সেই মানুষটাকে কিভাবে আমি বের করে আনতে পারবো সেটা কিন্তু আমার জানা ভীষণ প্রয়োজন। তাহলে আমি যখন তার সঙ্গে সাক্ষাতে কথা বলছি, সমস্ত কিছু জানছি, সাথে সাথে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে এই মানুষটার এই এই কাজ করতে হবে, তাহলে আমার সঙ্গে যে আলাপচারিতা হচ্ছে, আলাপচারিতাটা ভীষণ প্রয়োজন। হরোস্কোপটা যখন আমি আলোচনা করছি সেই হরোস্কোপটাই কিন্তু আমি দেখে নিয়েছি যে শত্রু স্থান, ষষ্ঠ স্থান কোথায় আছে, ষষ্ঠ পতি কে আছে লগ্ন সাপেক্ষে, তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাটা যদি আমি একটুখানি উন্নতি করে দিই, অর্থাৎ তাকে যদি একটু আমি পুজো পাঠ ক্রিয়া করে দিই বা তাকে কোনো জেমস দিয়ে আমি যদি সেটাকে একটু প্রতিকার করা যায়, তাহলে সেই মানুষটা কিন্তু অবশ্যই অবশ্য
ভালো রেজাল্ট পাবে, তার সাথে লোকের মনোমালিন্য হবে না, কি ঘরের লোক কি বাইরের লোক। তাহলে প্রতিটা কাজ কিন্তু দর্শক বন্ধু আমি ভেবে চিনতে কাজ করি, তাই আমি বলি যে আমার কাছে সবসময় একটু সময় নিয়ে এসো, সময় নিয়ে এলে প্রতিটা মানুষ কাজ পাবে। তাহলে সেই কাজ পেতে গেলে সময় নিয়ে এসো এবং সময়ের মধ্যে এসো। শুভ সময়গুলো আমি সবসময় আলোচনা করি, কারণ এরপরে বৈশাখ মাস পড়লে আমি জানি প্রতিটা মানুষের বিয়ের একটা চিন্তা থাকে, শুভ কর্মের চিন্তা থাকে, সন্তান নিয়ে চিন্তা থাকে যে সন্তানের লেখাপড়া হবে কিনা, নতুন ক্লাস উঠছে, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, সে পাশ করবে কিনা, ক্লাস টেনের রেজাল্ট বেরোবে। তাহলে এই যে দুশ্চিন্তাগুলো কাটাও, বাড়িতে শুভ কিছু পরিবর্তন করো। শুভ পরিবর্তন করলেই কিন্তু প্রতিটা মানুষের ভালো হবে। অর্থাৎ পুজোর কাজ সবসময় আমার কাছ থেকে একটা বাস্তুর কাজ করে নিয়ে যাও। আমি আজ শত্রুদমনের আলোচনা করছি, কিন্তু বাস্তুর আলোচনা নেক্সট দিন অবশ্যই করব। কিন্তু বাস্তুটা অবশ্যই দেখে কাজ করানো উচিত, জেনে রাখা উচিত যে বাস্তুতে যদি কোনো দোষ হয়, কোনো মানুষের রাশি লগ্নের সাথে যদি বাস্তুর কোনো অমিল হয়ে যায়, সেই মানুষটার জীবনের যে প্রসপারিটি থাকে, উন্নতি থাকে, সেই উন্নতিটা বাধা হয়ে যায়। তার বাধা হয়ে গেলে সেই মানুষটা কিন্তু দেখা যায় নিজের বাড়িতে যতটা থেকে তার ভালো হচ্ছে, তার জায়গা ঘরের বাইরে গিয়ে অন্য বাড়িতে থেকে কিন্তু তার ভালো হয়ে যাচ্ছে, সুখবর পাচ্ছে, কিন্তু আবার নিজের বাড়িতে চলে এলে সে কিন্তু তার নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা কথা কিন্তু আমি আপনাদের মনের মধ্যে বসিয়ে দিচ্ছি যে আপনার কি এটা আছে। তাহলে প্রতিটা মানুষের মনকে একটা আমি আয়না দেখাচ্ছি, এই আয়নাটা দেখো যে তোমার সেই আয়নাটায় কি সেই প্রতিচ্ছবি পড়ছে। তাহলে ছবি যদি পড়ে, তুমি কোথায় কার কাছে যাবে চিন্তা না করে যে আর কথা শুনছো তার কাছে দৌড়ে এসো। কেন আমি এই কথাটা বলি, কারণ সময়, আমি বড্ড সময়কে নিয়ে চিন্তা করি, যে সময়টা আজকে তোমরা পার করছো আমাকে দেখেছো, আবার আমাকে কখন দেখবে সেটা যদি তোমার চিন্তা হয় যে এনার কথা আবার কবে আমি শুনবো, যদি চিন্তা হয় তাহলে পরিষ্কার কথা, তাহলে আমি তখন তো এইটা তোমাদের জানাচ্ছি যে সময় সময়, তাহলে সময় তোমার আজকের দিনটা চলে গেল, আমাকে আর পেলে না, তাহলে তোমারও আজকের দিনটা চলে গেল। তুমি আজকের দিনে যা করলে নেক্সট দিন সেটা করতে পারবে না, নাও তো পারো, তুমি শরীর নিয়ে উঠে বসতে যদি পরের দিন না পারো, তুমি যদি সেই মনের মানুষটার সাথে গল্প করতে আর না পারো, কারোর আজকে সুন্দর করে রান্না করতে পারলে না কালকে রান্না করবে আরেক, যার জন্যই তুমি কথা দিয়েছো, সেই মানুষটা যদি সুন্দর করে রান্না করতে তো সেই না পারো, বা যদি পারো যে যাকে খাওয়াবে খাওয়াতে চাইছো সেই মানুষটা যদি না খেতে পারে, তাহলে প্রতিটার সঙ্গে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন। আমি আগে নেগেটিভটা বলি তারপরে পজিটিভটা বলি, কারণ সুখ আছে কিন্তু কষ্টটা অনেক বেশি। কষ্টটা আমাদের এত বেশি কেন না, কষ্টটা আমাদের ভীষণ কষ্ট দিয়ে যায়, মনকে ভারাক্রান্ত করে যায়, দেহকে পরিশ্রান্ত করে যায়, কিন্তু আনন্দ হাসতে ঘুরতে ফিরতে কিন্তু চোখে নিমেষে আনন্দ চলে যায়। তাহলে সেই আনন্দটাকে ধরে রাখার জন্য, রিমার্কেবল করার জন্য কিন্তু অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, অবশ্যই যেতে হবে। এবং আমি এটুকু বলি যে আমার কথা শুনছো আমার কাছে এসে, কারণ হরোস্কোপটাও কিন্তু অনেকে বিচার করতে ভুলভাল করেন, কারণ আমি যখন হরোস্কোপ কষি অর্থাৎ ম্যাথামেটিক্সে যখন এপিমেরিস আমি দেখি এনসেলাইডির সাথে সাথে আমি বলি একটাই কথা, জন্ম সাল তারিখ দিয়ে সময় দিয়ে এবং বর্তমান কোথায় সে তখন জন্মেছিল সেই সময়টা দিয়ে আমি যখন হরোস্কোপটা বানাচ্ছি, পুষ্টিটা বানাচ্ছি, আমি একটাই জিনিস দেখলাম যে তার রাশি কি, লগ্ন কি, নক্ষত্র, বর্ণ, গণ এবং তার রাশি নামের অর্ধক্ষর কি হচ্ছে, তার দশ অন্তর্দশা কি আছে, তার সন্নারী চক্র কি আছে, তার নবতারা কি আছে, প্রতিটা জিনিস এবং রাশি লগ্ন যখন কষলাম তার সঙ্গে আমি দশ অন্তর্দশার সঙ্গে প্রত্যন্তর দশা করলাম কষলাম, তাহলে প্রত্যন্তর দশা যদি আমি কষে থাকি সেই মানুষটার এই মুহূর্তে কি হতে পারে ঘোড়ারি না দেখলেও আমি বলে দিতে পারি। তাহলে সেই মানুষটার এতটা সময় যদি আমায় না দেয় আমি অঙ্কটা তাকে কষে দিতে পারবো না। তাহলে তার সূক্ষ্ম একটা কারণের জন্য, যদি যেমন একটা ছেলের অঙ্ক পরীক্ষা দিচ্ছে সূক্ষ্ম একটা প্লাস মাইনাসের জন্য বা যোগ বিয়োগের একটু ভুলের জন্য সেই মানুষটা ভুল অঙ্কটা, সঠিক অঙ্কটা ভুল হয়ে গেল, সে জিরো পেয়ে গেল, তাহলে আজকে আমি যদি ওই ভুল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রত্যন্তর দশা না কষি তাহলে কি হবে, তাহলে সেই মানুষটার ইম্পর্টেন্স কোনটায়, তার অসুবিধে কোনটায়, তার ক্ষুদ্রতম অসুবিধে কোনটা এবং বৃহত্তম অসুবিধে কোনটা আমি ধরতে পারবো না।
তাহলে সেটা তার কি না, 1 মিনিটে একটা মানুষের অনেক কিছু ক্ষতি হতে পারে। আপনারা রাস্তায় যাচ্ছেন, আজকাল প্রতিটা মানুষ শুনছেন যে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে চলে গেল, এটা হচ্ছে প্রত্যন্তর দশা। সেই মুহূর্তে সেই মানুষের কি হতে পারে, কালকে কি হতে পারে, 10 দিন বাদে কি হতে পারে, 1 মাসের মধ্যে কি হতে পারে, প্রত্যন্তর দশা সেটা কিন্তু বলে দেয়। তাহলে সেই মানুষটা সেই প্রত্যন্ত দশাটাকে বিচার করতে হবে, যিনি বিচার জানেন। প্রত্যেকটা মানুষ বলেন আজকাল আমি জ্যোতিষ, আমি তান্ত্রিক, তিনি কি কাজ দিতে পেরেছেন সেটা হচ্ছে জানার দরকার। 5টা মানুষকে তিনি টিভির পর্দায় দেখালেই কিন্তু কাজ হলো না, কিন্তু মেন কাজ কি না, মেন কাজ হচ্ছে যে উপকার পেয়েছি, উপকার পেয়েছি, এটা সাজানো কি গোছানো আমি এত কিছু জানি না, আমি জানলেও বলবো না, কিন্তু এটুকু আমি বলতে পারি যে যে কাজকে সঠিক উপায় চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারি যে মানুষটা ভালো আছে, সেটাই আমার কাছে বড় পাওনা। আমার লোক দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ তন্ত্র লোক দেখানোর মধ্যে হয় না। গুপ্ত বিদ্যা, গুচ্ছ বিদ্যা এবং গোপন বিদ্যা, এর বীজ মন্ত্র সকলের সামনে আলোচনা করা যায় না, এর যন্ত্রের দ্বার সকলের সামনে লেখা যায় না, অঙ্কন করা যায় না, অষ্টদল আঁকা যায়। তাহলে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমাকে সেই কাজগুলো করে দেওয়ার জন্য উপায় করে দিতে হবে, সেই পথে আমাকে হাঁটাতে হবে, আমার কথাটা তাকে বোঝাতে হবে যে আমি এই কথাটা বলছি, তুমি যদি এটা মেনে নাও তোমার ভালো, তুমি যদি পজিটিভ হও তোমার ভালো, আমার কিচ্ছু নয়, কিন্তু আমি জানবো যে আমার দ্বারা মানুষটার উপকার হয়েছে। মা ছিন্নমস্তা দেবী ওই যে বসে আছেন, সেই মা ছিন্নমস্তা দেবী কিন্তু ওকে আশীর্বাদ করেছে, মা বগলামুখী দেবী ওকে সাহায্য করেছেন যে তুমি শত্রুর কাছ থেকে উঠে এসো। এই যে আমি শত্রু দমন নিয়ে এত কথা বললাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শত্রু দমনে একটা কাজ আমি অবশ্যই অবশ্য করে দিচ্ছি, যেটা হচ্ছে বাড়িতে অনেক কিছু ফেলে যায়, অনেকে ছড়িয়ে রেখে গেল, বলে না তেল পড়া, কাজল পড়া, এই যে জিনিসগুলো অনেকে পড়ে দেয়, পানের মধ্যে অনেকে অনেক কিছু খাইয়ে দেন, খাবারের মধ্যে খাইয়ে দেন, পেটে ওষুধ করে দেন, সে পাগলের মতন হয়ে গেছে, ওষুধ তোলানো হয়েছে, অনেক কথা কিন্তু আমি শুনি, এবং সবটাই কিন্তু যে মিথ্যে কথা, ভাঁওতা কথা তা নয়, কিছুর মধ্যে কিছু আছে। যে ফল দিয়ে পেটে ফুল হয়ে যায় তার শেকড় বাকড় বেরিয়ে যায়, সেটা কিন্তু ঘটনা। আমরা যারা তন্ত্রবিদ্যা জানি তারা কিন্তু এই কথাটা মানবেন, জানবেন। সবচেয়ে বড় কথা এই সময় আমি যে কাজগুলো করি, অর্থাৎ আমার কাছে মোহন ক্রিয়া, কালীকুণ্ড ক্রিয়া, এই যে ক্রিয়াগুলো, অঙ্কন ক্রিয়া, অঙ্কন যন্ত্রম ক্রিয়া, এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো কি না, প্রত্যেকটা মানুষের গৃহে যদি এটা রাখা যায়, বাস্তুতে কোনো জায়গায় যদি এটার কালিমাটা লেপন করে সেটাকে গুছিয়ে গুপ্তভাবে রাখা যায়, সেই মানুষটার বাড়িতে কেউ কখনো ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করতে আসে সেই ক্ষতিটা রিভার্স তার দিকে ঘুরে যাবে, কিন্তু সেটা গুপ্তভাবে গোপনভাবে রাখতে হবে। তাহলে সেই কাজগুলো যারা চাইছেন, যারা আজকে আমার প্রোগ্রাম দেখছেন, প্রোগ্রাম মন দিয়ে শুনুন আমি কি বলছি, আমার শব্দগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি যাতে কারুকে না যদি বোঝাতে পারি তাহলে কিন্তু অটোমেটিক আপনারাও বুঝতে পারবেন না। আমি তাই বলবো যে আপনারা প্রোগ্রাম দেখছেন, প্রোগ্রাম দেখুন, প্রোগ্রামের পরে যেটুকু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করুন, সমস্যা নিয়ে প্রশ্ন করুন যে এই সমস্যা হচ্ছে, সমাধান আমি বলে দেবো, সমাধান করার দায়িত্ব আপনাদের। এবং আমি যে হাওড়া কলকাতার মধ্যে চেম্বারে বসি, সেই চেম্বারগুলো জানার জন্য, বুকিং করার জন্য ফোন নাম্বার দুটো খোলা আছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমি মা ছিন্নমস্তা দেবী এবং মা বগলামুখী দেবীর কাজ করি এবং সাধনা করি, তার জন্যই আজকে আমার জ্যোতিষ, তার জন্যই সব কিছু। আজকের মতন অনুষ্ঠান শেষ করছি।